হ্যালো ব্রিহন সকলকে এই ম্যাথ ক্লাবে স্বাগত জানাই অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ পার্টনারশিপ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর অল কম্পিটিভ এক্সাম টুডেজ ক্লাস উইল বি ভেরি স্পেশাল বিকজ উই উইল সলভ অল দ্য প্রবলেমস ইন দিস টপিক উইদাউট এনি ফর্মুলা কোনো ফর্মুলার সহযোগিতা ছাড়াই এই চ্যাপ্টারের আমরা সমস্ত প্রশ্ন সমাধান করব। আমরা কোনো রকমের ফর্মুলা ইউজ করব না এবং খুব শর্টকাটে খুব সংক্ষেপে আমরা সমাধান করব তাই তোমরা ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি পার্টনারশিপ অর্থাৎ অংশীদারিত্ব অংশীদারিত্বকে আমরা দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে সাধারণ অংশীদারিত্ব একটা হচ্ছে মিশ্র অংশীদারিত্ব তো চলো সাধারণ অংশীদারিত্ব ব্যাপারটা কি একটা উদাহরণ সহযোগে আমরা বুঝে নিই ধরো বছরের শুরুতে এ এবং বি দুই বন্ধু একটা ব্যবসা শুরু করলো প্রথমে এ তিনশো টাকা ইনভেস্ট করলো আর বি পাঁচশো টাকা ইনভেস্ট করলো তারা কিন্তু একসঙ্গে অর্থাৎ বছরের শুরুতে এই টাকাগুলো ইনভেস্ট করলো এবং তারা একটা ছোটখাটো ব্যবসা শুরু করলো বছর শেষে এদের দেখা হলো ষোলশো টাকা লাভ হলো তাহলে এই যে লভ্যাংশটা সেটা কে কত টাকা পাবে এ ধরনের কোয়েশ্চেনে অর্থাৎ সাধারণ যে অংশীদারিত্ব সে সমস্ত প্রশ্নতে দেখো যতজনই থাকুক না কোনো সে দুজন থাকুক বা তিনজন থাকুক প্রত্যেকে যে টাকা ইনভেস্ট করবে সেটা কিন্তু সমান সময়ের জন্য ইনভেস্ট করবে অর্থাৎ দেখো এখানে এ এবং বি উভয়ে কিন্তু বছরের শুরুতে ইনভেস্ট করেছিল এবং তারা বছরের শেষে একটা লভ্যাংশ পাচ্ছে তাহলে এ টাকাটা যত মাস খেটেছে বি এর টাকাটাও ঠিক তত মাসই খেটেছে এই ধরনের আমরা বলবো সাধারণ অংশীদারিত্ব তো চলো এই উদাহরণটা আমরা যেটা নিয়েছি সেটা আমরা সমাধান করে দেখি তাহলে এ এবং বি তো তিনশো টাকা এবং পাঁচশো টাকা ইনভেস্ট করেছিল এবং তাদের বছর শেষে ষোলোশো টাকা লাভ হলো তাহলে লভ্যাংশ কি কত টাকা পাবে তাহলে কি তারা দুজনে সমান সমান করে ভাগ করে নেবে অর্থাৎ আটশো টাকা করে সতেরোশো টাকা ভাগ করে নেবে যদি করে নেয় তাহলে তো বি অভিযোগ করবে যে কেন আমি তো পাঁচশো টাকা অর্থাৎ বেশি টাকা ইনভেস্ট করেছিলাম তাহলে আমি কেন সমান করে ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করা হবে এই ষোলোশো টাকা বা যে লভ্যাংশটা এলো সেটাকে তাদের মূলধনের যে অনুপাত সে অনুপাতে ভাগ করা হবে তাহলে চলো মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই তাহলে এ আর বি এর মূলধনের অনুপাতটা হচ্ছে তিনশো ইস টু পাঁচশো সমান হচ্ছে তাহলে এ আর বি তাদের মূলধনের অনুপাতে লভ্যাংশটাকে ভাগ করবে তাহলে এ কত টাকা ভাগ পাচ্ছে এর অনুপাত হচ্ছে থ্রি আর থ্রি আর ফাইভ যোগ করলে কত হবে আনুপাতিক যোগ ফলটা এইট হবে তাই থ্রি বাই এইট কত টাকা ভাগ করছে ষোলশো টাকা ভাগ করছে তাহলে ইন্টু ষোলোশো হলো তাহলে আট দিয়ে কাটলে এটা দুশো হয়ে যাচ্ছে তাহলে তিন দুগুণি ছশো টাকা তাহলে এর লভ্যাংশ কত টাকা হয়ে গেলো ছশো টাকা হলো হল বিয়ের লভ্যাংশ কত হবে একই রকমভাবে ফাইভ বাই হচ্ছে এইট ইন্টু ষোলোশো কাটাকাটি করলে এটা দুশো পেয়ে যাচ্ছি সমান হচ্ছে পাঁচ দুগুণি দশ মানে হাজার টাকা তাহলে এর লভ্যাংশ ছশো টাকা এবং বিয়ের লভ্যাংশ হচ্ছে হাজার টাকা তাহলে আবারও আমরা বলছি এক্ষেত্রে এ এবং বি যে ইনভেস্টমেন্ট করেছিল তারা প্রত্যেকে কিন্তু সমান সময়ের জন্য ইনভেস্ট করেছিল তাহলে এ ধরনের যে অংশীদারিত্ব ব্যবসা সেটাকে বলা হয় কি সাধারণ অংশীদারিত্ব এবারে আমরা আছি মিশ্র অংশীদারিত্ব তাহলে ধরো বছরের শুরুতে কোনো এক ব্যক্তি চারশো টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করল চারশো টাকা ইনভেস্ট করলো তারপরে দেখা গেলো খুব ভালোই লাভ হচ্ছে ব্যবসায় সেটা দেখে তার এক বন্ধু বি ভাবলো না আমিও কিছু টাকা ইনভেস্ট করি এখানে তাই বলে সে বছরের মাঝামাঝিতে অর্থাৎ ধরে নাও চার মাস পর ধরো চার মাস পরে চার মাস পরে সে এসে চারশো টাকা ইনভেস্ট করলো তারপর এক বছর ব্যবসা কন্টিনিউ করার পর তাদের ধরো লভ্যাংশ যেটা হলো সেটা হচ্ছে তোমার হাজার টাকা এক হাজার টাকা তাদের লাভ হলো তাহলে এই এক হাজার টাকা তারা কীভাবে ভাগ করে নেবে এরা হয়তো বলতেই পারে যে আমরা সমান সমান টাকা ইনভেস্ট করেছি চারশো টাকা করে ইনভেস্ট করেছি তাহলে আমরা সমান সমান ভাগ করে নেবো তাহলে পাঁচশো টাকা করে আমরা ভাগে পাবো যদি একথা বলে কেউ তাহলে এ তো কমপ্লেন করবে এ তো অভিযোগ করবে যে কী করে হয় আমি বছরের শুরুতে চারশো টাকা ইনভেস্ট করলাম আর তুমি চার মাস পরে চারশো টাকা ইনভেস্ট করছো তাহলে সমান সমান ভাগ কি করে হয় সেটা তো সম্ভব নয় তাহলে কি করে ভাগ করা যাবে তাহলে এদেরকে মূলধনের অনুপাতের যে আমরা যদি ভাগ করি তাহলে যে চারশো টাকা আর চারশো টাকা সেই হিসাবে তো হচ্ছে না তাহলে শুধু মূলধন দেখলেই হবে না এখানে কী করতে হবে সময় টাকাও দেখতে হবে যে কার টাকা কত সময় ধরে খেটেছিল তো চলো দেখি আমরা সময় এবং ইনভেস্টমেন্ট দুটোকেই আমরা কীভাবে কাজে লাগিয়ে তাদের টাকাটাকে ভাগ করে দিতে পারি এ নামক ব্যক্তি বছরের শুরুতে চারশো টাকা ইনভেস্ট করলো আচ্ছা বছরের শুরুতে ইনভেস্ট করলো এবং বছর শেষে আমরা হিসেবটা করছি তাহলে এক বছর মানে বারো মাস তাহলে তার টাকাটা বারো মাস ইনভেস্টমেন্ট ছিল তাই আমরা বারো দিয়ে গুণ করলাম অর্থাৎ সময় দিয়ে গুণ করলাম তাহলে অ্যামাউন্ট যে ইনভেস্ট করেছিল সেটাকে আমরা সময় দিয়ে গুণ করলাম তাহলে গত চার বারো আটচল্লিশশো টাকা হয়ে গেল চার বারো আটচল্লিশশো টাকা আর বি ইনভেস্ট করেছিল চারশো টাকা কিন্তু সেটা কত মাস পরে চার মাস পরে চার মাস পর মানে কি বাকি থাকতে তাহলে কত আট মাস তাহলে তার টাকাটা ইনভেস্টমেন্ট ছিল কত মাস ধরে আট মাস ধরে ইনভেস্ট ছিল তাহলে আটটা বত্রিশশো তাহলে এর টাকা দাঁড়াচ্ছে কত বত্রিশশো টাকা এবারে আমরা এ আর বি এদের অ্যামাউন্ট অর্থাৎ ইনভেস্টমেন্ট যে করেছিল তার

আর আধার আনুপাতিক যোগফলটা হয়ে যাচ্ছে কত থ্রি প্লাস টু মানে ফাইভ ইন্টু কত হাজার টাকা হাজার টাকা যেহেতু লোভ্যাংশ হয়েছে তাই হাজার টাকাকে আমরা ভাগ করব তাহলে পাঁচ দিয়ে কাটা এটা দুশো হয়ে যাচ্ছে ছশো টাকা আর বিয়ের লোভ্যাংশ কত হচ্ছে টু বাই ফাইভ ইন্টু হাজার ফাইভ দিয়ে কাটা এটা দুশো হয়ে গেল তাহলে দুদুগুণে চারশো টাকা তাহলে বি এর লভ্যাংশ হয়ে যাচ্ছে কত চারশো টাকা আর এর লভ্যাংশ হয়ে যাচ্ছে ছশো টাকা এক্ষেত্রে দেখো এ ইনভেস্ট করেছিল টাকাটা বারো মাসের জন্য আর বি ইনভেস্ট করেছিল কত মাসের জন্য আট মাসের জন্য তাহলে এ ধরনের ইনভেস্টমেন্ট বা এ ধরনের অংশীদারিত্বকে বলা হবে কি মিশ্র অংশীদারিত্ব যেহেতু দুজনের টাকা সমান সময়ের জন্য ইনভেস্ট ছিল না তাহলে যে অংশীদারিত্বে দুজন বা তিনজন যতজনই হোক না কেন সকলের যদি ইনভেস্টমেন্টটা সমান সময়ের জন্য না থাকে বিভিন্ন সময়ের জন্য থাকে তাহলে সেই অংশীদারিত্বটাকে বলা হবে কি মিশ্র অংশীদারিত্ব তাহলে আমরা সরল অংশীদারিত্বের ক্ষেত্রে দেখো আমাদের কিছু গুণ করার কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট তাদের ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট সেটার অনুপাত বের করতে পারছি আর মিশ্র যে অংশীদারিত্ব সেক্ষেত্রে আমাদেরকে তাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটাকে তাদের সময় রেসপেক্টিভ সময় দিয়ে কিন্তু গুণ করতে হচ্ছে তাহলে তাদের আমরা মূলধন অনুপাতটা কিন্তু পেয়ে যাচ্ছি তো চলো আমরা আরও কিছু কোশ্চেন সলভ করি তাহলে তোমাদের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেন নাম্বার ওয়ান এ এবং বি একটা ব্যবসা শুরু করেন তাদের মূলধনের অনুপাত টু ইস টু থ্রি বছর শেষে দশ হাজার টাকা লাভ হলে বিয়ের লভ্যাংশ কত টাকা হবে তাহলে এ আর বি এদের মূলধন অনুপাতটা এখানে কিন্তু বলে দেওয়াই আছে আমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে না টু ইজ টু থ্রি সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে আর বছর শেষে এদের লভ্যাংশ কত প্রফিট কত বছর শেষে প্রফিট হচ্ছে কি দশ হাজার টাকা দশ হাজার টাকা তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে না এখানে আমাদেরকে বিয়েরটা জিজ্ঞাসা করা হয়েছে তাই না তাহলে বিয়ের লভ্যাংশ কত হচ্ছে বিয়ের অনুপাতটা হচ্ছে থ্রি আর আনুপাতিক যোগ ফলটা টু আর থ্রি দুটো যোগ ফুল কত হচ্ছে ফাইভ হয়ে যাচ্ছে ইন্টু দশ হাজার পাঁচ দিয়ে কাটলে এটা দু হাজার হয়ে গেল তাহলে তিনগুণে ছ হাজার টাকা তাহলে বিয়ের লভ্যাংশ হয়ে গেল ছ হাজার টাকা মানে বি অপশনটা আমাদের সঠিক উত্তর আচ্ছা এর লভ্যাংশ কত হবে আমরা একবার বের করে দেখে নি এর লভ্যাংশ হবে টু বাই ফাইভ কারণ এর অনুপাত টু আর আনুপাতিক যোগ পেয়ে গেলাম কোশ্চেনটা খুব সহজ আমরা ধাপে ধাপে এর থেকে কঠিন প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব প্রথমে আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি এবং আস্তে আস্তে আমরা একটু কঠিনগুলো আমরা সমাধান করবো অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসবে পরীক্ষা আসার মতো প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এরপরে সমাধান করতে শুরু করব করবো পরে পি এবং কিউ যথাক্রমে টাকা টাকা এবং দিয়ে হাজার হাজার একটি ব্যবসা শুরু করলো বছর শেষে প্রাপ্ত লভ্যাংশ কি অনুপাতে পি এবং কিউ এর মধ্যে ভাগ করা হবে আর সেক্ষেত্রে দেখো পি ইনভেস্ট করলো কত টাকা পঁচাশি হাজার টাকা আর কিউ কত টাকা ইনভেস্ট করলো পনেরো হাজার টাকা ইনভেস্ট করলো কিন্তু তারা কি বছরের শুরুতে হ্যাঁ প্রথমে তারা বছরের শুরুতেই টাকাগুলো ইনভেস্ট করেছে মানে দুজনের টাকা কিন্তু সমান সময়ের জন্য খেয়েছে অর্থাৎ দুজনের টাকা কিন্তু দু বছর সময় ধরে ইনভেস্ট ছিল যেহেতু দুজন পার্টনারশিপের অর্থাৎ দুজন পার্টনারের ইনভেস্টমেন্ট কিন্তু সমান সময়ের জন্য যদি ছিল তাহলে কিন্তু এখানে সময় দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই মানে যেখানে দু বছর সময়টা বলা হয়েছে এই সময়টা কিন্তু আপনাকে এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই তাহলে ডাইরেক্ট আমরা পি আর কিউ এদের মূলধনের অনুপাতটা আমরা বের করব। তাহলে পঁচাশি হাজার ইজ টু পনেরো হাজার আচ্ছা দেখো উভয় ক্ষেত্রে যদি তিনটে করে শূন্য আছে তাহলে আমরা শূন্যগুলো বাদ দিয়ে লিখলাম শুধু পঞ্চাশে লিখলাম আর এখানে শুধুমাত্র পনেরো লিখলাম ঠিক আছে যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ সতেরো পঁচাশি আর হচ্ছে তোমার তিন পাঁচে পনেরো তাহলে পি এবং কিউ এদের মূলধনের যে অনুপাত সেটা হবে কত সতেরো টু থ্রি তাহলে বছর দুই বছর শেষে পি এবং কিউ তাদের মূলধনটা সতেরো টু থ্রি অনুপাতে ভাগ করে নেবে আচ্ছা এখানে অপশান কোনটা আছে দেখি এখানে অপশান কিন্তু একটাও নেই তাহলে আমাদের এই যে ই অপশানটি আছে কোনোটি নয় এ অপশানটা আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার থ্রি আনন্দ এবং দীপক যথাক্রমে বাইশ হাজার পাঁচশো টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো তেরো হাজার আটশো টাকার মোট লাভের মধ্যে দীপকের ভাগ হলো কত আচ্ছা এরা দেখো আনন্দকে আমরা যদি এ বলি আর দীপককে যদি আমরা ডি বলি তাহলে আনন্দ এবং দীপক যে টাকা ইনভেস্ট করেছিল তারা কিন্তু সেটা সমান সময়ের জন্য অর্থাৎ কেউ আট মাসের জন্য কেউ এক বছরের জন্য এরকম কোনো ব্যাপার নয় তারা সমান সময়ের জন্য ইনভেস্ট করেছিল তাহলে এক্ষেত্রে যে কোশ্চেনটা আমরা পেলাম সেটা কি কোন অংশীদারতের মধ্যে পড়ছে এটা সাধারণ অংশীদারতের মধ্যে পড়ছে তাই ক্ষেত্রে সময় দিয়ে গুণ করা কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট আনন্দ এবং দীপকের মূলধনের যে সেটা আমরা বের করতে পারবো তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা অনুপাত পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দুটো দুটো শূন্য শূন্য কাটলো এরপরে যদি আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করি তাহলে এটা নয় হয়ে যাচ্ছে এটা পঁচিশ দিয়ে কাটলে তো আমার চোদ্দো হয়ে যাচ্ছে তাহলে নাইন ইজ টু ফরটিন তাহলে আনন্দ এবং দীপক যে লভ্যাংশ পাবে সেটা নাইন ইজ টু ফরটিন এই অনুপাতে ভাগ হবে তাহলে কার কথা জিজ্ঞাসা করা হয়েছে দীপকের কথা জিজ্ঞাসা করা হয়েছে তাই না তাহলে চলো দেখি দীপক কত টাকা পাচ্ছে দীপকের অনুপাত হচ্ছে চোদ্দো তাই উপরে চোদ্দ হলো নিচে আনুপাতিক যোগফল মানে যোগফল কত হচ্ছে নয় আর চোদ্দো যোগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি থ্রি ইন্টু তেরো হাজার আটশো টাকা যদি আমরা কাটাকাটি করি কত যাবে ছয় ছো হ্যাঁ ছয় দিয়ে কাটছি তাহলে তোমার ছশো হয়ে গেল এক হয়ে গেল ছিল ছশো হয়ে গেল তাহলে ছয় চোদ্দ চৌরাশি এইট ফোর জিরো জিরো আট হাজার চারশো টাকা তাহলে দীপকের লভ্যাংশ হয়ে গেল কত আট টাকা মানে সি অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তিনজন আছে দুজন নেই ঠিক আছে তিনজন আছে ডোনি দুজনের ক্ষেত্রেও যা নিয়ম তিনজনের ক্ষেত্রে ঠিক একই নিয়ম তাহলে পি কিউ আর যথাক্রমে পঁয়তাল্লিশ হাজার টাকা সত্তর হাজার টাকা এবং নব্বই হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো বছর শেষে তারা এক লক্ষ চৌষট্টি হাজার টাকা লাভ করলো লভ্যাংশে কিউ এর ভাগ কত হবে দেখো কোয়েশ্চেনটা কিন্তু ব্যাংক পিও দু হাজার নয় সালে কিন্তু পরীক্ষায় এসেছিল এক্ষেত্রেও কিন্তু দেখো পি কিউ এবং আর যে টাকা ইনভেস্ট করেছিল সেটা কিন্তু সমান সময়ের জন্য কেউ এক বছর কেউ দু বছর বা কেউ ষোলো মাস এরকম কোনো ব্যাপার নয় সমান সময়ের জন্য ইনভেস্ট করেছিল তাহলে এই কোয়েশ্চেনটাও কিন্তু সাধারণ অংশীদারিত্বের মধ্যে পড়ছে তাহলে এক্ষেত্রে যে দু বছর সময় দেওয়া আছে সেটা কিন্তু আমাদের কোনো মানে কনসিডার করার কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট তাদের মূলধন অনুপাতটা বের করতে পারবো পি ইজ টু কিউ ইজ টু আর পি এর মূলধনের দেখো ডান দিকে তিনটে শূন্য আছে এক্ষেত্রে চারটে শূন্য আছে এক্ষেত্রে পাঁচ চারটে শূন্য আছে তাহলে আমরা সবার থেকে তিনটে করে শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে পি এর ক্ষেত্রে হয়ে গেলো পঁয়তাল্লিশ কিউ এর ক্ষেত্রে হয়ে গেল সেভেন্টি আর আয়ের ক্ষেত্র হয়ে যাচ্ছে নাইনটি এবারে কাটাকাটি করো যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ চোদ্দো সত্তর পাঁচ আঠারো নব্বই আচ্ছা আর কাটাকাটি হচ্ছে কি না আর কাটাকাটি হচ্ছে না তাহলে পি কিউ এবং আর তাদের যে রভ্যাংশ ভাগ করবে সেটা এ অনুপাতে ভাগ করবে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কিউয়ের ভাগ কত হবে কিউ আচ্ছা তাহলে কিউয়ের ভাগটা কত হচ্ছে দেখে নিই কিউয়ের অনুপাত হচ্ছে চোদ্দ আনুপাতিক যোগফলটা কত হচ্ছে আনুপাতিক যোগফলটা হয়ে যাচ্ছে ফর্টি

কোশ্চেন নাম্বার ফাইভ শঙ্কর এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে একটি ব্যবসা বিনিয়োগ করলো ব্যবসায় বিনিয়োগ করল তিন পর অনেকের এক লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে তার সাথে যোগ দিল আচ্ছা দেখো এখানে কিন্তু বছরের শুরুতে শঙ্কর দিল এক লক্ষ কুড়ি হাজার টাকা আর তার ঠিক তিন মাস পরে অনেকে দিচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তারা এক বছর এক বছর পর স কত বাবা সতেরো লক্ষ হাজার টাকা লাভ করলো তাহলে অনিকেতের লভ্যংশ কত হবে দেখো এই কোশ্চেনটাতে কিন্তু শঙ্কর আর অনিকেত এরা সমান সময়ের জন্য টাকা ইনভেস্ট করেনি শঙ্কর করলো সারা বছরের জন্য আর অনিকেত কত করলো তিন মাস পর মানে নয় মাসের জন্য ইনভেস্ট করলো তাহলে তাদের লভ্যাংশের যে অনুপাত সেটা কি হবে মানে কি অনুপাতে তারা লভ্যাংশটাকে ভাগ করবে তো চলো এটা পর্যন্ত তোমার মিশ্রণ অংশদারিত্বের মধ্যে পড়ছে তাহলে আমরা শঙ্করকে এস আর অনিকেতকে আমরা এ দিয়ে চিহ্নিত করলাম তাহলে এদের মূলধার টা কত হবে তাহলে শঙ্করের যে অ্যামাউন্ট সেটা কত এক লক্ষ কুড়ি হাজার আচ্ছা এখানে শূন্য বাদ দেওয়া এখানে কিনা দেখিনি আমরা শূন্য হ্যাঁ এ দেখো চারটে শূন্য আছে শেষের দিকে এরও চারটে শূন্য শেষের দিকে আছে তাহলে আমরা চারটে শূন্য আমরা বাদ দিয়ে লিখছি আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে গিয়ে তাহলে বারও লিখলাম শব্দ ঠিক আছে আচ্ছা এটা কত সময় জন্য খেটেছিল এটা সারা বছরের জন্য ইনভেস্ট ছিল মানে বারো মাসের জন্য তাই বারো দিয়ে আমরা এখানে গুণ করলাম ইজ টু অনেকে কত ইনভেস্ট করেছিল এক লক্ষ নব্বই হাজার চারটে শূন্য আমরা অলরেডি বাদ দিয়ে দিলাম তাহলে উনিশ থাকলো ইন টু কত সময়ের জন্য টাকাটা ইনভেস্ট ছিল তিন মাস পর ইনভেস্ট করেছে মানে তিন মাস পর মানে কি বারো মাস থেকে তিন মাস মাস থাকলো তাহলে এই টাকাটা নয় মাসের জন্য ইনভেস্ট ছিল এবারে আমরা কাটাকাটি করব আচ্ছা কাটাকাটি মানে অনুপাতের ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা একই সংখ্যা দিয়ে গুণ করা যায় ঠিক আছে তাতে কোনো সমস্যা হয় না যদি কারো অসুবিধে হয় তাহলে তোমরা এরকমভাবে লিখে করতে পারো ওপরে থাকলো বারো ইন্টু বারো নিজে হয়ে গেলো তোমার উনিশ ইন্টু নাইন এরকমভাবেও তোমরা করতে পারো তিন দিয়ে কাটলে এটা তিন তিরিকে নয় এটা হয়ে গেলো তোমার চার আবার তিন দিয়ে কাটলে এটা এক হয়ে গেলো এটা হয়ে গেলো তোমার চার তাহলে চার চারে ষোলো বাই উনিশ তাহলে আমরা পেয়ে গেলাম শঙ্কর ইজ টু অনেকেত সমান হচ্ছে ষোলো তাহলে ভাগ করবে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এ সমান হচ্ছে উনিশ বাই আনুপাতিক যোগ ফল মানে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কত থার্টি ফাইভ থার্টি ফাইভ ইন্টু লভ্যাংশ কত সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা গুণ হয়ে গেল এবারে আমরা কাটাকাটি করবো যদি আমরা সরাসরি পঁয়ত্রিশ দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে এটা এক হবে আর দেখো এইটুকু একশো পঁচাত্তর যদি আমরা ভাবি এইটুকুটাকে তাহলে পাঁচ পঁয়ত্রিশ কত একশো পঁচাত্তর হবে কারণ পাঁচত্রিশ দেড়শো আর পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচাত্তর তাহলে এটা পাঁচ পেয়ে গেলাম আর শূন্য থাকলো কটা চারটা শূন্য থাকলো চারটে শূন্য হয়ে গেল আচ্ছা তাহলে পাঁচ আর উনিশ গুণ করলে আমরা পাঁচ উনিশ পঁচানব্বই নাইনটি ফাইভ আর তার সঙ্গে চারটে শূন্য হয়ে গেল তাহলে কত হচ্ছে আচ্ছা চারটে শূন্য হবে মানে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে অনেকেতের লভ্যাংশ হয়ে গেলো ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনটা আছে অপশান এখানে ডি ডি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো প্রত্যেকটি কোশ্চেন মানে যে সমস্ত প্রশ্নগুলি আমরা সমাধান করছি সবগুলোই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছে দেখো এটা কিন্তু ব্যাংক পিও দু সালে এসেছিল মানে আজকে যে সমস্ত প্রশ্নগুলি আমরা সমাধান করছি সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা গৌতম ষাট হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো আট মাস পর আট মাস পরে যতীন যতীন পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে তার সাথে যোগ দিল দুই বছর পর তাদের লাভ নির্দিষ্ট লাভ কি অনুপাতে ভাগ করবে আচ্ছা এখানে তাদের যে লভ্যাংশটা হবে সেটা কি অনুপাতে ভাগ করবে সেটা বের করতে বলা হয়েছে গৌতম বছরের শুরুতে শুরু করলো ইনভেস্ট করলো ষাট হাজার টাকা আর আট মাস পর গিয়ে ইনভেস্ট করছে কে যতীন কত হাজার টাকা নাকি পঁয়ত্রিশ হাজার টাকা এবং সেটা দু বছর পরে হিসেবটা হবে তাদের লাভের হিসেবটা দু বছর পরে হবে তাহলে দেখো গৌতমের টাকাটা সম্পূর্ণ দু বছর ইনভেস্ট থাকলো আর যতীনের টাকাটা কিন্তু বছর থেকে আট মাস কম অর্থাৎ বারাদ চব্বিশ মাস থেকে আট মাস কম মানে ষোলো মাস ইনভেস্ট থাকলো তাহলে তাদের ক্ষেত্রে আমরা আচ্ছা আমরা জি আর জে দিয়ে ডিনোট করলাম আচ্ছা দেখো গৌতমের যে ইনভেস্টমেন্ট সেখানে আহ চারটে শূন্য আছে আর এখানে তিনটে শূন্য আছে তাহলে সব জায়গা থেকে আমরা তিনটে করে শূন্য বাদ দিয়ে দেখবো ঠিক আছে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে তাহলে গৌতমের ক্ষেত্রে আমরা সিক্সটি পেলাম তিনটে শূন্য বাদ দিলাম এই যে সিক্সটি এটা কত টাকা কতদিন ধরে ইনভেস্টমেন্ট ছিল এটা কত মাস ধরে দু বছর ধরে মানে চব্বিশ মাস তাহলে ইন্টু চব্বিশ করলাম অনুপাত আচ্ছা এরপরে হচ্ছে যতীন তাহলে তিনটে শূন্য বাদ দিয়ে লিখলাম আমাদের সুবিধার জন্য তাহলে পঁয়ত্রিশ হলো ইন্টু এই টাকাটা কত মাস ইনভেস্ট ছিল এই টাকাটা আট মাস পর ইনভেস্ট করেছিল মানে হচ্ছে দু বছর থেকে আট মাস বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত ষোলো মাস তাহলে ইন্টু ষোলো আচ্ছা এবারে কাটাকাটি তোমরা করে নাও যদি আট দিয়ে কাটলে এটা দুই হয়ে যাচ্ছে আট দিয়ে কাটলে তিন হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে গেলো সেভেন সেভেন আর এটা হয়ে গেলো তোমার পাঁচ বারো ষাট তাহলে তিন বারো ছ আচ্ছা আরও কাটাকাটি হবে নাকি হ্যাঁ দুই দিয়ে কাটলে ছয় আর এটা দুই দিয়ে কাটলে এক তাহলে তিন ছয় আঠারো অনুপাত সেভেন তাহলে এইটিন ইঞ্চ টু সেভেন তাহলে গৌতম আর যতীন তাদের যে লভ্যাংশটা সেটা এইটিন এইচ টু সেভেন অনুপাতে ভাগ করে নেবে তাহলে ক্ষেত্রে সি অপশনটা আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার সেভেন সিমরন পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করলো ছয় মাস পর নন্দ আশি হাজার টাকা নিয়ে তার সাথে যোগ দিল তিন বছর পর তারা কত চব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ করলো লভ্যাংশে সিমরনের কত ভাগ কত ছিল এক্ষেত্রে দেখো সিমরনকে আমরা এস দিয়ে চিহ্নিত করছি আর আর কে আছে নন্দকে আমরা এন দিয়ে চিহ্নিত করছি ওকে সিমরন এবং নন্দ কিন্তু সমান সময়ের জন্য টাকা ইনভেস্ট করেনি সিমরন কত সময়ের জন্য করলো পুরো তিন বছরের জন্য ইনভেস্ট করলো আর নন্দ নন্দ ছ মাস পর ইনভেস্টমেন্ট করছে মানে তিন বছর থেকে ছ মাস বাদ যাবে তার মানে আড়াই বছর আছে আড়াই বছরের জন্য সে ইনভেস্ট করলো তাহলে সিমরন আর নন্দর যে ইনভেস্টমেন্ট তাদের অনুপাতটা কত হবে মূলধনের অনুপাতটা কত হবে দেখো প্রত্যেকের ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট তার শেষে কিন্তু চারটে করে শূন্য আছে তাহলে চারটে করে শূন্য আমরা বাদ দিয়ে লিখবো তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধে হবে তাহলে সিমরনের আমরা এর জন্য পাঁচ পেয়ে গেলাম এ টাকাটা কতদিন ধরে ইনভেস্টমেন্ট ছিল তিন বছর ধরে মানে তিন বড় ছত্রিশ মাস ইনভেস্ট ছিল আর নন্দর জন্য কত আমরা পাচ্ছি এইট পেয়ে যাচ্ছি এটা কত মাস ইনভেস্ট ছিল ছ মাস কম ছিল মানে তিরিশ মাস এটা ইনভেস্ট ছিল আচ্ছা এবারে আমরা যদি এটা এক হয়ে যাচ্ছে এটা পাঁচ দিয়ে কাটলে ছয় হয়ে যাচ্ছে চার দিয়ে যদি আমরা কাটি এটা দুই পেয়ে যাচ্ছি এটা চার দিয়ে কাটলে নয় পেয়ে যাচ্ছি তাহলে আমরা নাইন টু কত ছয় দুগুনি বারো চা আরও কাটাকাটি হবে তাই না তিন দিয়ে কাটলে এটা থ্রি আর এটা হয়ে গেছে ফোর তাহলে সিমরন আর নন্দ তাদের অনু লভ্যাংশটা থ্রি ইস টু ফোর অনুপাতে ভাগ করে নেবে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে লভ্যাংশে সিমরনের ভাগ কত ছিল তাহলে চলো আমরা সিমরনের ভাগটা বের করে দেখি এস তাহলে সিমরনের অনুপাত কত থ্রি থ্রি আর আনুপাতিক যোগ হচ্ছে তোমার সেভেন তাহলে থ্রি বাই সেভেন কত টাকা ভাগ করব আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা আগে ভাগ করব সাত দিয়ে কাটলে এটা এক হয়ে যাচ্ছে এটা তোমার তিন সাততে একুশ পাঁচ সাততে মানে সাড়ে তিন হাজার এন টু থ্রি তাহলে দশ হাজার টাকা তাহলে সিমরন কত টাকা পাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছে এখানে কোনো অপশন কি আছে না কোনো অপশান নেই তাহলে ক্ষেত্রে ই অপশানটা আমাদের হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার এইট দিলীপ রাম এবং অবতার যথাক্রমে দু হাজার এবং সাত হাজার দুশো টাকা দিয়ে একটি দোকান খুললো এক বছর পর প্রাপ্ত লাভ ভাগ করে দেওয়া হল যদি রাম তিন টাকা ভাগ পেয়ে থাকে তাহলে তাদের মোট লাভ কত এক্ষেত্রে দেখো আচ্ছা দিলীপকে আমরা সংক্ষেপে ডি রামকে আমরা সংক্ষেপে আর আর অবতারকে সংক্ষেপে এ লিখলাম তাহলে এরা কিন্তু প্রত্যেকে যে টাকা ইনভেস্ট করেছিল তারা কিন্তু সমান ইনভেস্ট করেছিল তারা কিন্তু বিভিন্ন অর্থাৎ টাইমের জন্য কিন্তু ইনভেস্ট করেনি তাহলে তাদের অনুপাতটা আমরা বের করতে দেখো আমাদের কিছু মানে সময় দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে দিলীপ ইজ টু রাম ইজ টু অবতার সমান প্রত্যেকের ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট তার শেষে দুটো করে শূন্য আছে তাহলে আমরা এখনই দুটো করে শূন্য সরিয়ে দিলাম তাহলে বাকি থাকছে কত টোয়েন্টি সেভেন যদি নয় দিয়ে কাটাকাটি করি তাহলে তিন নয় সাতাশ নয় নয় একাশি আট নয় বাহাত্তর আর কাটাকাটি হচ্ছে না তাহলে তাদের যে লভ্যাংশটা ভাগ হবে সেটা হচ্ছে এ অনুপাতে থ্রি ইজ টু নাইন ইজ টু এইট অনুপাতে ভাগ হবে আমাকে বলা হয়েছে রাম ছত্রিশশো টাকা লভ্যাংশ পেয়েছে তাহলে তাদের মোট লভ্যাংশ কত ছিল আচ্ছা রামের এখানে অনুপাত কত পাচ্ছি আমরা নামের অনুপাত পাচ্ছি নাইন তাহলে যদি আমরা বলি যে নাইন ইকুই টু ছত্রিশশো টাকা যদি হয় ছত্রিশশো টাকা তাহলে টোটাল আনুপাতিক যোগফলটা আমরা কত পাচ্ছি নয়া আর তিন বারো বারো আর হচ্ছে তোমার আট কুড়ি পাচ্ছি অনুপাতিক যোগফল তাই না তাহলে এই কুড়ি ইকুই টু কত হবে যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের মোট লভ্যাংশটা পেয়ে যাব তাহলে নাইন এক টু যদি ছত্রিশশো টাকা হয় তাহলে ওয়ান এক টু কত হবে ঐকিক নিয়মে মানে করছি তাহলে এটা ছ নয় দিয়ে ভাগ হয়ে যাবে মানে চার নয় ছত্রিশ মানে চারশো টাকা হবে তাহলে আবার কুড়ি ই টু কত হবে এটা কুড়ি দিয়ে গুণ হয়ে যাবে তার মানে চারশো ইন্টু কুড়ি মানে এক কথায় ঐকিক নিয়মে মানে করছি ক্লাস ফাইভের নিয়মে করছি ওকে তাহলে আচ্ছা কুড়ি হ্যাঁ চারশো ইন্টু কুড়ি মানে চার দিয়ে আট তারপরে তিনটে শূন্য তাহলে তাদের মোট লভ্যাংশ কত টাকা ছিল আট টাকা ছিল তার মানে এ অপশানটা হচ্ছে আমাদের রায়ট্যান্ড স্যার কোশ্চেন নাম্বার নাইন এ বি যথাক্রমে কুড়ি হাজার টাকা এবং পনেরো হাজার টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো ছয় মাস পর সি কুড়ি হাজার টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল তাদের ব্যবসা শুরুর থেকে দু বছর পর পঁচিশ হাজার টাকা মোট লাভ হলে বিয়ের লভ্যাংশ কত হবে আচ্ছা এক্ষেত্রে দেখো কিন্তু এ বি এবং সি সমান সময়ের জন্য টাকা ইনভেস্ট করেনি তারা বিভিন্ন সময়ের জন্য টাকা ইনভেস্ট করেছিল তাহলে এক্ষেত্রে কিন্তু তাদের অ্যামাউন্টকে আমরা সময় দিয়ে গুণ করবো ঠিক আছে আচ্ছা এ ইজ টু টু সি এ এবং বি এবং সি প্রত্যেকের দেখো লো যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তার শেষে কিন্তু শূন্য আছে তাই না কটা করে শূন্য আছে এক্ষেত্রে চারটে আছে এক্ষেত্রে তিনটে আছে এক্ষেত্রে চারটে আছে তাহলে আমরা তিনটে করে শূন্য সব জায়গা থেকে বাদ দিয়ে দিলাম প্রথমেই তাহলে তিনটে বাদ দিলাম কুড়ি থাকলো আচ্ছা এই টাকাটা কত সময়ের জন্য কেটেছিল পুরো দু বছর সময় তাই না পুরো দু বছর মানে চব্বিশ মাসের জন্য ইনভেস্টমেন্ট ছিল আচ্ছা এজ টু বিয়ের কত টাকা পনেরো হাজার টাকা থেকে তিনটে শূন্য বাদ দিলাম তাহলে পনেরো থাকলো এই টাকা কত সময় ধরে ইনভেস্টমেন্ট ছিল এটা চব্বিশ মাস ছিল মানে দু বছরই ছিল এটা হয়ে গেল সি থেকে বাদ দিয়েছে মানে কুড়ি থাকলো এ এর টাকাটা কত মাস ইনভেস্ট ছিল দেখো ছয় মাস পর সে কিন্তু ব্যবসায় যোগ দিয়েছিল তাহলে দু বছর থেকে যদি আমরা ছয় মাস বাদ দিই তাহলে কত মাস হচ্ছে দেড় বছর হচ্ছে মানে আঠারো মাস তাহলে কুড়ি ইন্টু আঠারো এবারে আমরা কাটাকাটি করবো যদি আমরা ছয় দিয়ে কাটি এটা চার হচ্ছে ছয় দিয়ে কাটলে এটাও চার হচ্ছে ছয় দিয়ে কাটে এটা তিন হচ্ছে পাঁচ দিয়ে যদি কাটি এটা চার হচ্ছে পাঁচ দিয়ে কাটলে এটা তিন হচ্ছে এটা পাঁচ দিয়ে কাটলে চার হচ্ছে দেখো সব জায়গা একটা করে চার কিন্তু আউট হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকলে কত এখানে ফোর টু থ্রি টু থ্রি তাহলে তাদের লভ্যাংশটা ফোর ইজ টু থ্রি টু থ্রি অনুপাতে ভাগ হবে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে বিয়ের ভাগ কত হবে কত টাকার মধ্যে পঁচিশ হাজার টাকার মধ্যে তাহলে বিয়ের অনুপাত কত বিয়ের অনুপাত আছে থ্রি তাহলে বি সমান বাই এর আনুপাতিক যোগভাল কত পাচ্ছি আপনার টেন টেন তাহলে থ্রি বাই ইনটু আমরা ভাগ করব কত টাকা পঁচিশ হাজার টাকা ভাগ করব এনটু পঁচিশ হাজার তাহলে একটা শূন্য শূন্য কাটলো থাকলো আড়াই হাজার টাকা তাহলে আড়াই হাজার মানে সাত হাজার টাকা

এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে অল অপশানটি চেঞ্জ করে রেখো এই টপিকের উপরে অর্থাৎ পার্টনারশিপ বা অংশীদারিত্বর উপরে আমরা আরও ক্লাস কন্টিনিউ করব আরও কয়েকটি ক্লাস করব তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সমাধান করতে পারবো তো তোমরা আশা করছি পরের ক্লাসগুলো তোমরা দেখবে আজকে এই পর্যন্তই আজকে ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ